আসসালামু আলাইকুম। ইপি পার নিউজ টিভি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন দিনাজপুর জেলার পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি 2021। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তো শুরুতেই আমরা দেখব জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি কিভাবে আমরা দেখতে পাব। তো যে কোনো ওয়েব ব্রাউজার থেকে আপনি www অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন www.fpo.dinajpur.gov.bd, এটা যদি লিখে সার্চ দেন তাহলে আপনি এভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে একটু যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে পরিবার পরিকল্পনা বিভাগ দিনাজপুরের জলবা নিয়োগ বিজ্ঞপ্তি, এটা যদি ক্লিক করি তাহলে আমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাবো। দেখুন একটু সময় নিচ্ছে, এখানে এই যে আপনারা এখান থেকে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন এবং এখান থেকে ডাউনলোড করতে পারবে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এখানে কতটি পদ আছে এবং কোন কোন পদে আমরা আবেদন করতে পারব। তো এখানে চারটি পদে লোক নিয়োগ করা হবে। প্রথম পদটি হচ্ছে পরিবার পরিকল্পনা সহকারী। আমরা যদি একটু দেখি যে পরিবার পরিকল্পনা সহকারী আপনার গ্রেড 15 এবং পদ সংখ্যা হচ্ছে 3টি, দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। অর্থাৎ দিনাজপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় পাস হতে হবে এবং একটিতে দ্বিতীয় বিভাগ অর্থাৎ ন্যূনতম জিপিএ 2.0 থাকতে হবে। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে পরিবার কল্যাণ পরিবার পরিকল্পনা পরিদর্শক 16তম গ্রেড, শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবে। এখানে মহিলা প্রার্থী আবেদন করতে পারবে না। পদ সংখ্যা হচ্ছে 3টি এবং উপজেলার নাম দিয়ে দিয়েছে বিরল 1টি, পার্বতীপুর 1টি এবং ফুলবাড়ি 1টি। এই 3 উপজেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। 3 নম্বর হচ্ছে পরিবার কল্যাণ সহকারী 17তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে 134টি এবং এখানে যে উল্লেখ করব আমি যে উপজেলার নাম সেই উপজেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। তো প্রথমে আমরা দেখব দিনাজপুর সদর, এখানে 14টি পদ আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় পাস। এরপরে হচ্ছে বিরল 14টি, কাহারল 6টি, বোসাগঞ্জ 9টি, বীরগঞ্জ 13টি, খানসামা 9টি, সিরির বন্দর 11টি, পার্বতীপুর 13টি, ফুলবাড়ি 13টি, বিরামপুর 11টি, হাকিমপুর 5টি, নবাবপুর 10টি, ঘোড়ারঘাট 6টি। এই মোট 134টি পদে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। আমি যে সকল উপজেলা উল্লেখ করেছি এই সকল উপজেলার স্থায়ী বাসিন্দা এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। অর্থাৎ পরিবার পরিকল্পনা সহকারীতে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারে, পদ সংখ্যা হচ্ছে 134টি। এরপরে আমরা দেখব চতুর্থ যে পদটি আছে সেটি হচ্ছে আয়া, এই যে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। গ্রেড হচ্ছে 20, 11টি পদ, দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে। অর্থাৎ দিনাজপুর যে কোনো উপজেলার প্রার্থী আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। বয়স হচ্ছে 18 থেকে 30, যাদের মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী তাদের বয়স হচ্ছে 18 থেকে 32। এরপরে আবেদনের ফি হচ্ছে 112 টাকা, 1 নং পদের জন্য, 1 এবং 2 নং পদের জন্য, আর 3 এবং 4 নং পদের জন্য হচ্ছে 56 টাকা। এটা টেলিটক সিম দিয়ে পাঠাতে হবে, অর্থাৎ আবেদন করার 72 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। এরপর আপনারা আবেদন করবেন কোনো ওয়েব ব্রাউজার থেকে এই ঠিকানাটা লিখে এরপর সার্চ দেবেন, তাহলে আপনি আবেদন ফর্মের ইন্টারফেস পাবেন। এটা শুরু হবে যাইয়া
আবেদন পুরনো পরীক্ষার ফি 23/8/21 তারিখ শুরু হবে, অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ হবে 22/9/21 বিকেল 5টা পর্যন্ত। এবং সার্ভিস সাইজ আপনারা তো এটা জানেন, আমরা যারা চাকরির বিজ্ঞপ্তি আবেদন ফর্ম পূরণ করেছি এবং স্বাক্ষরের সাইজ, যারা না জানেন তারা ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। 100 KB বেশি হতে পারবে না, স্বাক্ষর 80 KB বেশি হতে পারবে না। এরপর আপনারা যখন টেলিযোগ সিম দিয়ে টাকা পাঠাবেন তখন সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এখানে আপনার দিক নির্দেশনা দেওয়া আছে, তারপর আমি একটু বলে দিই যে এখানে এই যে প্রথমে আপনারা লিখবেন DGAPDIN, এরপরে স্পেস দেবেন, এরপরে আপনি ইউজার আইডি লিখবেন, এই যে প্রথম SMS, এরপরে 16342 নম্বরে পাঠাবেন। এরপরে একটা SMS আসবে, আপনার একটা ডিজিট পাবেন 8 সংখ্যা বা 9 সংখ্যার, সেই আবার SMS করতে হবে, DGAPDIN বড় হাতে লিখবেন, স্পেস, এরপরে বড় হাতের ES লিখবেন, এরপর পিন নাম্বার, এরপরে 16342 নম্বর সেন্ড করবেন। তাহলে আপনি এখানে উদাহরণ দেওয়া আছে কিন্তু মাঝখান দিয়ে স্পেস দেওয়া নেই, এই যে এখানে একটা স্পেস হবে, এখানে একটা স্পেস হবে, এরপর 16342 নম্বরে পাঠাবেন, তাহলে আপনার আবেদন হয়ে যাবে। তো শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। তো এভাবে যে কোনো চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।